गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल आमी आबार अनेक दिन पर एसेछि आमार नतुन एकटा व्लग भिडियो निये आर आजकेर व्लगटा कोनो लंग व्लग हबे ना आजकेर टोटाली एकटा मिनि व्लग आर एई व्लगटा होच्छे सबाई एखन चारिदिके दुर्गा पुजो तो पेरिये गेछे काली पुजोर तो सबाई ठाकुर देखछे सबाई तो घुरछे आमिओ फाइनली एकटा चान्स पेयेछि ठाकुर देखते जाबार तो ठाकुर देखते जाई आर तोमादेर साथेओ शेयर करब कोथाय कोथाय केमन ठाकुर आमी देखलाम আমি বেশি কিছু রিভিউ দেব না কারণ ঠাকুরের বিষয়ে রিভিউ দেওয়াটা ঠিক না তো জাস্ট খালি ঠাকুরগুলো তোমাদের সাথে আমি দেখ মানে যেগুলো দেখছি সেগুলো খালি তোমাদেরকে দেখাবো তাহলে একবারে ফাইনালি দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় একদম ঠাকুর মণ্ডপে ফার্স্ট তো দেখাবো আমি কিভাবে রেডি হচ্ছি মানে আমি আমার ফাইনাল লুক দেখাবো আর তারপর একদম মণ্ডপ তো এখন এখানেই স্টপ করলাম সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবার যাব তো ওখানে গিয়ে দেখা হচ্ছে নিজেকে হয়তো সব সময় দেখানো সম্ভব হবে না একদম ডাইরেক্ট ঠাকুরই দেখাবো শুধুমাত্র শ্যামা মাখি আমার কালো রে শ্যামা মাখি আমার কালো লোকে বলে কালী কালো আমার মন তো বলে না কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদিপত করে মোরালো রে শ্যামা মাখি আমার কালো শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না ভাবিতে জন্ম গেল রে শ্যামা মাখি আমার কালো কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকার হে কখনো পুরুষ কখনো প্রকৃতি যতগুলো ঠাকুর তোমাদেরকে দেখালাম মানে তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম তাছাড়াও আরও কিছু ঠাকুর আমি দেখেছিলাম মানে আরও দুটো আমার যতটা মনে আছে আরও দুটো ঠাকুর আমি দেখেছিলাম কিন্তু এই যে জাগ্রত যে ব্যাপারটা আছে না ঠাকুরের মধ্যেও তো মানে এক জায়গাতে ছবি তোলার আগেই আমাকে বলে দিল যে এখানে কিন্তু কোনোরকম কোনো ছবি তুলবে না কারণ ছবি তুলতে নেই তারপর ওখানে আমার একটা আর কি বান্ধবীর সাথে দেখা হলো তার ওখানে মামার বাড়ি সে আমাকে বলে যে হ্যাঁ কথাটা তোকে ঠিকই বলেছে ছবি তুলিস না কারণ যতজন এই ঠাকুরের ছবি তুলতে গেছে ততজন আকার ফোন হয় হারিয়ে গেছে নাহলে ফোন খারাপ হয়ে গেছে কিছু একটা প্রবলেম হয়ে গেছে তো বেকার প্রবলেম করার কোনো দরকার নেই ঠাকুরকে দেখে যা কোনোরকম কোনো ছবি তুলিস না তো সেই কারণে আমি একটা ঠাকুরকে মিস করে গেছি ভিডিওতে দিতে পারিনি ঠাকুরের ছবি বা ভিডিও কোনো কিছুই আরও একটা ঠাকুরের ছবি আমি তুলেছিলাম যেটা আমি জানতাম না যে ওখানেও ছবি তুলতে নেই বা ফোনে রাখতে নেই ছবি তো আমি স্ট্যাটাস দিয়েছিলাম ঠাকুরের ছবি এবার আমার একটা রিলেটিভস জানতো সে ব্যাপারটা সে দেখে আমাকে বলছে যে দেখ তুই এরকম যে ঠাকুরের ছবি তুলেছিস এই ঠাকুরের ছবিও নাকি ফোনে রাখতে নেই সবাই বারণ করছে তুইও ডিলিট করে দে তো যাই হোক এটা শুনেও ওই ঠাকুরের ছবিও আমার ফোন থেকে ডিলিট করতে হয়েছে ঠিক আছে এতগুলো ঠাকুর সব তো ঠাকুর একই না খালি কি যে লুকগুলো একটু আলাদা আলাদা ঠাকুর তো একটাই ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে একটা লাইকও করে দিও